টিকটিকি একটা দুষ্ট প্রাণী, এটা মানুষের ক্ষতি করে থাকে, অনিষ্টকারী একটা প্রাণীর নাম হলো টিকটিকি, যার সম্পর্কে হাদিস ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টিকটিকি হলো অনিষ্টকারী একটি প্রাণী। আল ওয়াজাকুল ফুয়াইসিক, দুষ্ট প্রাণী অনিষ্টকারী, এটা মানুষের ক্ষতি করে থাকে। আপনি দেখবেন আসলেই কিন্তু টিকটিকি মানুষের ঘরে বিভিন্ন জায়গা নোংরা করে ফেলে, বইয়ের উপরে, টেবিলের উপরে, খাবারের উপরে, বিভিন্ন জায়গায় সে মল ত্যাগ করে ওই জায়গাটা নোংরা করে ফেলে। শুধু তাই না, দুজন মানুষ যখন কথা বলে সে ওই সময় শব্দ করে কথার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। মিরকাতুল মাফাহতি গ্রন্থে ইবনুল মালিক রহমতুল্লাহ বলেন টিকটিকির মূল টার্গেট হলো মানুষের খাবার নষ্ট করা, বিশেষ করে লবণ। যদি সে খাবার নষ্ট করতে কাছাকাছি না পৌঁছতে পারে তাহলে সে উপরে উঠে যায়, ঘরের কোনায়, উপরে, ছাদে, বিভিন্ন জায়গা থেকে সে তার বিষ্ঠা নিক্ষেপ করে। সৃষ্টিগতভাবেই এটা ক্ষতিকারক একটা প্রাণী। তো এই টিকটিকি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি এই টিকটিকিকে প্রথম আঘাতে মারতে পারবে তার জন্য রয়েছে 100 নেকি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এই হাদিসে আরো বলা হয়েছে প্রথমবার থেকে দ্বিতীয় আঘাতে হত্যা করলে তার থেকে আরেকটু কম নেকি, তৃতীয় আঘাতে যে ব্যক্তি টিকটিকিকে মারতে পারবে তার জন্য আরেকটু কম নেকি দ্বিতীয় আঘাতের চেয়েও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টিকটিকিকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন, কেননা তিনি বলেছেন যে টিকটিকি ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল। নমরুদ যখন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলে দিবে এমন অবস্থায় পৃথিবীর সমস্ত অন্যান্য প্রাণীরা চেষ্টা করেছিল আগুনটাকে নিবানোর জন্য, কিন্তু টিকটিকি একমাত্র প্রাণী যেটা ইব্রাহিম আলাইহিসসালামের সেই আগুনে ফু দিয়েছিল আগুন যেন আরো বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বলেছেন যে টিকটিকিকে হত্যা করো, বিকতলিল ওয়াইজিক, যে টিকটিকিকে তোমরা হত্যা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন দাসী তিনি প্রবেশ করার পরে তিনি দেখলেন যে তার ঘরে একটা বর্ষা। তিনি জিজ্ঞাসা করলেন যে এগুলো দিয়ে আপনি কি করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এই বর্ষা দ্বারা আমরা টিকটিকিকে হত্যা করি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা টিকটিকিকে হত্যা করো, কেননা এই টিকটিকি ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল। এই টিকটিকি একটা দুষ্ট প্রাণী, অনিষ্টকারী প্রাণী, এবং বর্তমানেও অনেক খবরে আমরা দেখেছি যে এই টিকটিকির মল বিষ্ঠা খেয়ে অনেক মানুষ ইন্তেকাল করেছে, টিকটিকির এই মল খেয়ে অনেকেই ইন্তেকাল করেছে, অনেকেই মারা গিয়েছে, এবং এটার ত্বক মারাত্মক ক্ষতিকারক। আজকের যারা চিকিৎসা শাস্ত্রে যারা গবেষণা করে তারাও বলেছে যে টিকটিকি এমন একটা রোগ বহন করে যে ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিকের চেয়েও টিকটিকির ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী, প্রবল শক্তিশালী, এজন্য এটা ঝুঁকিপূর্ণ, যে কারো মৃত্যু হতে পারে এবং সেটা খাবার নষ্ট করে, এজন্য সাবধান। আমরা টিকটিকি থেকে বাঁচার জন্য চেষ্টা করব এবং যেই ফর্মুলাগুলো রয়েছে যা অবলম্বন করলে টিকটিকি ঘরের মধ্যে থাকবে না সেটা চেষ্টা করব। আর দেখলে যদি আমরা মারতে পারি তাহলে 100 নেকি পাবো, কিন্তু এর মল, বিষ্ঠা, এর মূত্র এবং এটা যেন গায়ে না লাগে এ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। এটা একটা ক্ষতিকারক প্রাণী, দুষ্ট প্রাণী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী থেকে বেঁচে থাকার জন্য এবং একে হত্যা করার জন্য আজ থেকে 1400 বছর আগে সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষতিকারক প্রাণী থেকে হিফাজত করুন। আমিন।